অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের গণিত প্রশ্নপত্র সম্ভার কেমনটি পারে সম্ভাব্য নমুনা কমন মডেল প্রশ্ন এক নজর দেখে নাও। যেখানে প্রথম প্রশ্ন রয়েছে, কোন সম্পত্তির মোট পরিমাণে দুই এর পাঁচ অংশের মূল্য 2825 টাকা, ওই সম্পত্তির পরিমাণে দুই এর সাত অংশের মূল্য কত টাকা হবে হিসাব করি। যেখানে অঙ্কটি সমাধান করতে দেওয়া রয়েছে, ঐকিক নিয়ম অনুসারে অর্থাৎ 1130 টাকা। নেক্সট প্রশ্ন, এর ঠিক নিচে প্রশ্ন রয়েছে, একটি ত্রাণ শিবির অর্থাৎ একটি শিবিরে 43 জন সৈনিক সাত সপ্তাহের খাবার মজুদ আছে, যদি ওই দলে আরও 8 জন সৈন্য যোগ দেয় তবে ওই পরিমাণ খাবারে কত সপ্তাহ চলবে হিসাব করি। গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে দেওয়া রয়েছে এবং এর ঠিক নিচে প্রশ্ন, একটি জাহাজে 50 জন নাবিকের 16 দিনের খাবার মজুদ আছে, 10 দিন পরে আরো 10 জন নাবিক তাদের সঙ্গে যোগ দিলেন, বাকি খাবার তাদের সকলের কতদিন চলবে হিসাব করি। গণিতের ভাষায় অঙ্কটি সমাধান করে দেওয়া রয়েছে এবং এর ঠিক নিচে প্রশ্ন, 9টাকে 20 জন লোক ঠিক করলো 30 দিনে তারা একটা বাড়ি সারানোর কাজ সম্পূর্ণ করবে, কিন্তু 6 দিন পরে তাদের মধ্যে 8 জন লোক অসুস্থ হয়ে পড়ল, হিসাব করে দেখি কতদিনে তারা বাড়ি সারানোর কাজ শেষ করবে। গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে দেওয়া রয়েছে, দেখে নাও। অর্থাৎ অ্যান্সার রয়েছে এখানে 46 দিন। এবং নেক্সট প্রশ্ন, যেখানে 10 দাগের প্রশ্নটা রয়েছে, 25 জন কৃষক 12 দিনে 15 বিঘা জমি চাষ করেন, তাহলে 30 জন কৃষক 16 দিনে কত বিঘা জমি চাষ করবেন হিসাব করে দেখি। গণিতের ভাষায় সমস্যাটি সমাধান করে দেওয়া রয়েছে অর্থাৎ 30 জন কৃষক 16 দিনে 24 বিঘা জমি চাষ করবেন।